কেরিয়ারে সাফল্য দাম্পত্য জীবনে সুখ চাইছেন আপনার বাড়িতেও যদি কলা গাছ থাকে তাহলে অবশ্যই এই টিপসগুলি মেনে চলুন আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না নমস্কার প্রত্যেককেই স্বাগত আমাদের আরও একটি নতুন পর্বে কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ও আপনার পরিবার সুস্থ আছেন এবং ভালো থাকুন এই কামনাই করি আজকে আমি নিয়ে চলে এসেছি বন্ধু আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও যেখানে আমি এমন কিছু টিপস আপনাদেরকে বলবো যা জানলে আপনারা চমকিত হবেন অবশ্যই কিন্তু আবার এর থেকে পরে উপকারও পাবেন যদি আপনি ঠিক ঠিক নিয়ম মেনে প্রত্যেকটা কর্মই করতে পারেন বা টিপসগুলি মেনে চলতে পারেন বন্ধুরা আমরা অনেক ভিডিওতে দেখেছি যে কোনো গাছের অনেক গাছের শিকড়ের কথা মূলের কথা বলা হয় ধারণ করার কথা কিন্তু কখনোই এই কলা গাছ নিয়ে আমরা দেখিনি কাউকে বলতে তা বন্ধু আজকে আমার ভিডিও থেকে আপনি জানতে পারবেন এই কলা গাছের গুরুত্ব আপনারা জানেন দুর্গা পুজোর সময় এই কলা গাছকে কিন্তু পুজো করা হয় শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের স্ত্রী হিসাবে এবং কলা গাছের পুজো করে ঘট পেতে তবেই পুজো শুরু হয় মা দুর্গার যাই হোক সেই সব আলাদা বিষয় আজকে যেটা বলবো তা হল আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে জানেন বৃহস্পতিবার শ্রী শ্রী বিষ্ণুদেবের নামে উৎসর্গ আমরা জানি হিন্দু ধর্মে সপ্তাহের এই যে সাতটি দিন এক একটি এক একজন দেবতার সঙ্গে সম্পর্কিত এর মধ্যেই বৃহস্পতিবার অর্থাৎ গুরুবার ভগবান বিষ্ণুদেব এবং গুরুবার বলা হয় দেবগুরু বৃহস্পতি দেবের সঙ্গে এর যোগ রয়েছে জ্যোতিষশাস্ত্রে গুরুকে একটি শুভ গ্রহ বলা হয় এটি এমন একটি গ্রহ যা আধ্যাত্মিক উন্নতির সাথে সম্পদ ধন সম্পদ শান্তি সমৃদ্ধি প্রতিপত্তি প্রদান করে থাকে আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই বৃহস্পতির অবস্থান দুর্বল হয় বা আপনার জন্ম ছকে বৃহস্পতির অবস্থান নিয়ে কোনো ক্ষেত্রে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পড়তে হবে অর্থ সংকটের মুখে তবে চিন্তা করবেন না এই সমস্যার সমাধানও রয়েছে যাদের এই রকম আর্থিক অভাব অনটন চলছে জানবেন যে বৃহস্পতি ঠিক নেই তাই এই প্রতিকারগুলি আপনি করতে পারেন আর্থিক কষ্ট লাঘব করবে কেরিয়ারে উন্নতি আনবে এবং দাম্পত্য জীবনে সুখের বন্যা বইয়ে দেবে কী করবেন বন্ধুরা আপনার বাড়িতে কলা গাছ না থাকলেও আপনি ছোট্ট একটি টবে বসাতে পারেন হ্যাঁ আমি আপনাদেরকে বলি ছোট্ট কলা গাছই হবে এবং সেটা আপনার বাড়িতে জায়গাও ধরে যাবে আর সেই কলা গাছটি সেই রকম সাইজেই অর্থাৎ সেই মানে যতটা বাড়বে ততটাই থাকবে দেখবেন অনেক বছর আপনার বাড়িতে থাকবে যদি আপনি সেবা যত্ন বা পরিচর্যা করেন গাছের যেমন পরিচর্যা করতে হয় তা বৃহস্পতিবার কলা গাছের পুজো করবেন শাস্ত্র এমনটাই বলছে গুরু গুরুদেব বৃহস্পতির সঙ্গে এই কলা গাছেরই সম্পর্ক রয়েছে আপনাকে কি করতে হবে বৃহস্পতিবার দিন কলা গাছকে ধূপ ধুনো মোমবাতি দেখাতে হবে এবং এই কলা গাছকে আপনারা হলুদ রঙের চেলি পরিয়ে দিতে পারেন এবং কলা গাছকে ঘিরে সাতটি গুনে গুনে সাতটি পরিক্রমা করতে পারেন অর্থাৎ কলা গাছকে ঘিরে চারদিকে সাতবার ঘুরবেন এর ফলে আপনার কর্মজীবনের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে হ্যাঁ আমরা প্রত্যেকেই কর্ম করি টাকা রোজগারের জন্য কিন্তু সেই কর্মে বাধাও থাকে সম টাকা আমরা পাই না এটা আমাদের প্রত্যেকেরই জীবনে দুঃখ তাই এই বাধা বিপত্তি পেরিয়ে যেরকম যা পরিশ্রম আমরা যে করছি সে যেন সেই পরিমাণ টাকা তার জীবনে আয় উপায় করতে পারে এই বাধা কাটানোর জন্যই এই সমস্ত প্রতিকার আর এই কারণেই আমি আমার এই ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসি যদি আপনার বাড়িতে কারোর বিয়েতে বাঁধা থাকে বা তার বিবাহ যোগ নেই বিয়ে হচ্ছে না বয়স বেড়েই চলেছে তাহলে অবশ্যই তাকেও এই প্রতিকারটি করতে বলুন সে দারুণ উপকার পাবে হ্যাঁ বন্ধুরা কলা গাছকে আপনারা প্রথমে স্নান করাতে পারেন তারপরে সিঁদুর দিয়ে লাল বা হলুদ চেলি দিয়ে তাকে সাজিয়ে দিয়ে তার সামনে কোনো ভোগ প্রদান করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলেন ধূপ দেখালেন এবং তার চারপাশে সাতবার পরিক্রমা করলেন আর বিষ্ণু দেবতাকে এবং দেবগুরু বৃহস্পতিকে প্রণাম জানালেন এবং আপনার জীবনের যে বিয়ে হচ্ছে না বা যে কোনো সমস্যার কথা জানাবেন যাতে সেটি খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আপনি শুধু এইটুকু করুন আপনার সমস্যা কিন্তু কেটে যাবে বন্ধুরা আপনারা আমাদের ভিডিও তো দেখছেন কিন্তু বলে রাখি যে আপনাদের যদি এই ভিডিওগুলি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কারণ আপনাদের করা একটি লাইক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই রকম আরও পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই কমেন্টে আপনারা যা খুশি আপনার মনে যা আসে আপনার মন্তব্য লিখে যান তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার কি সমস্যা রয়েছে আর আপনি কি ধরনের সমাধান চাইছেন আমাদের কাছে তাহলে সেই টপিক নিয়েই আপনাদের সামনে আলোচনা করব এবং ভিডিও লেন্দি হয়ে যায় তার কারণ আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে পুরোটা বলতে চাই তাই জন্য যদি শর্টকাটে ছেড়ে দিই তাহলে দু মিনিটেই শেষ হয়ে যায় কিন্তু তখন আপনারা কমেন্টে আবার অনেক প্রশ্ন করবেন যে এরপর কি করব বা এই রকমটা দিলে কি ভালো হয় বা এটা করলে কি ঠিক হয় আর এই কারণে এ টু জেড সমস্ত কিছু এই একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন না জাগে এই কারণে ভিডিও একটু লেন্দি হয়ে যায় তা কিছু মনে করবেন না সুপ্রিয় বন্ধুরা যদি আপনার এই উপ মানে প্রতিকারটি করেও কোনো কাজে না আসে তখন আপনি যদি দেখেন যে আপনার অর্থনৈতিক অবস্থার কোনো রকম উন্নতি হচ্ছে না তাহলে বৃহস্পতিবার দিন আপনি কলা গাছের শিকড় নেবেন হ্যাঁ বন্ধু এবং সেটিকে নিয়ে একটি হলুদ রঙের কাপড়ে মুড়ে নেবেন তারপর সেটি বেঁধে আপনি আপনার গলায় ধারণ করবেন কার দিয়ে হ্যাঁ বন্ধুরা এতে অর্থ সংক্রান্ত যাবতীয় যা যা সমস্যা রয়েছে তার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এতে ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন আর আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য অবশ্যই বৃহস্পতিবার দিন এই কাজগুলি করবেন হলুদ বস্ত্র পরিধান করে এতে ভগবান বিষ্ণু খুবই সন্তুষ্ট হন কারণ তার হলুদ রঙ খুব প্রিয় আর শ্রী শ্রী বিষ্ণুদেবকেও হলুদ রঙের কাপড় পরেই আপনি পুজো দেবেন বৃহস্পতিবার একটি ছোট্ট ব্যবস্থা করবেন চালের ক্ষীর বানিয়ে অর্থাৎ পায়েসও বলতে পারেন ক্ষীরের মতো বানিয়ে আপনি তাতে একটু জাফরান বা কেশর ছড়িয়ে দেবেন এবং সেই ক্ষীর আপনি ভগবান বিষ্ণুকে এবং মা লক্ষ্মীকে নিবেদন করবেন ভোগ হিসেবে আর তারপর তার প্রসাদ হিসেবে আপনারা নিজেরা পরিবারের লোকজন সকলে সেটি গ্রহণ করবেন অর্থাৎ খেয়ে নেবেন দেখবেন অবশ্যই আপনার যা যা কষ্টে ভুগছিলেন বৃহস্পতি গ্রহের অবস্থার কারণে বা গ্রহ গ্রহদশার কারণে সেই গ্রহ দশা কিন্তু কেটে যাবে আস্তে আস্তে কলা গাছ অত্যন্তই শুভ আমাদের সংসারের আর্থিক উন্নতি হয় যে বাড়িতে কলা গাছ থাকে আমরা প্রত্যেক হিন্দু বাড়িতেই শাস্ত্র মধ্যে তুলসী গাছ খুব যেমন গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে সেরকম তুলসী গাছের আমরা পুজো করে থাকি সকলের বাড়িতেই দেখেছি কলা গাছ খুব কম বাড়িতেই দেখতে পাওয়া যায় কিন্তু যে কোনো শুভ কাজে এইটি ব্যবহার করা হয় বন্ধুরা তবে মনে রাখবেন বাড়িতে কলা গাছ লাগালে কখনোই যে কোনো দিকে বসিয়ে দিলেই হবে না বাড়ির উত্তর পূর্ব কোণেই আপনাকে কলা গাছ বসাতে হবে আর কলা গাছকে বাড়ির সামনে একেবারেই লাগাবেন না বাড়ির বাগান বা যেখানে বেশি গাছপালা রয়েছে সেই দিকটা লাগাবেন আর যে কোনো রকমের বাধা বিপত্তি জীবন থেকে কাটিয়ে উঠতে চাইলে পুষ্যা নক্ষত্র দেখে কলা গাছের শিকড় বেটে কপালে তিলক কাটতে হয় যদি এই সম্পর্কে বা এই টপিকটা আপনারা আরও ডিটেলসে জানতে চান এই যে উক্ত বক্তব্যটি আপনাদের সামনে আমি পেশ করলাম তাহলে অবশ্যই কমেন্টে জানান তাহলে এই নিয়ে আবার পরবর্তী ভিডিওগুলির মধ্যে আমি আপনাদের সামনে একটা ভালো করে মানে বুঝিয়ে সমস্তটা বলবো যে কি করতে হবে পুষা নক্ষত্র কী হেন তেন সব কিছু ডিটেলস বলে দেব যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার পকেট যদি পুরো খালি হয়ে যায় অবশ্যই বৃহস্পতিবারে কলা গাছের পুজো করুন